ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এলাম কিছু কাজের জন্য ব্যস্ততা থাকার কারণে আসলে ভিডিও দিতে পারিনি তবে এখন থেকে চেষ্টা করব আসলে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার তার আগে একটা রিকোয়েস্ট আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন বা কি ধরনের ভিডিও আনা আপনাদের সুবিধা হবে সো এটার মতামতটা আমি আসলে এই ভিডিও কমেন্ট সেকশনে জানতে চাচ্ছি অবশ্যই কমেন্ট করবেন সবাই আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো গাইজ ফার্স্ট অফ অল চলে আসি আমরা এর আগের দিন পর্যন্ত লিস্টের ব্লগ পর্যন্ত আলোচনা করেছি এই কন্ট্রোল লজিক ম্যাথ টেক্সট লিস্টের যে ব্লকগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখান থেকে এর পরবর্তীতে আছে ডিকশনারি সো আজকে আমরা ডিকশনারি ব্লকগুলো নিয়ে আলোচনা করব না কারণ এই ব্লকগুলো খুব একটা ইউজুয়ালি ইউজ করা হয় না তবে আমরা নেক্সট ডে এটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো সো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাথেই থাকতে হবে সো এখান থেকে আজকে আমরা যে ব্লগগুলো কাজ দেখাবো সেটা হচ্ছে কালার্সের যে ব্লগগুলো রয়েছে সেটা এবং প্রসিডিউরের কাজটা কি আসলে সেটা দেখার চেষ্টা করবো ওকে সো এখান থেকে কাজের সুবিধার্থে আমি একটা বাটন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটি বাটন রয়েছে আমার এখানে এবং একটি লেভেল রয়েছে সো জাস্ট আমি দেখানোর উদ্দেশ্যে এখানে মূলত আপনাকে কাজের ক্ষেত্রে আপনার অ্যাপের ক্ষেত্রে কি ধরনের কাজ করবেন সেই অনুযায়ী এই ব্লকগুলোকে আপনার ইউজ করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই যে ইউজ করতে হবে এমনটা নয় আপনি প্রত্যেকটা ব্লকের যখন কাজ জানা থাকবে যে হ্যাঁ এটা এই কাজের জন্য ব্যবহার করা হয় এই ব্লগটা ওই কাজের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনাদের ইজি হয়ে যাবে আপনার অ্যাপের মধ্যে এই ব্লকগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য ওকে সো ফার্স্ট অফ অল এখান থেকে যে কাজটি করব আমরা যে কালার্সের ব্লকগুলো রয়েছে কালার্স মানে বুঝতে পারছেন যে সেটা যে কোনো জায়গায় কালার হতে পারে সাপোজ ধরেন যে এই যে বাটন ওয়ানের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমি চেঞ্জ করবো বা এখান থেকে টেক্স লেভেল ওয়ানের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাও চেঞ্জ করতে পারেন বা এখান থেকে স্কিন ওয়ানের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাও চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন অর্থাৎ শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ড কালারই চেঞ্জ হবে এরকম নয় এখান থেকে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারেন এক কথা হলো আপনি যে কোনো জায়গায় কালার চেঞ্জ করতে পারবেন এই কালার্সের ব্লকগুলোকে ব্যবহার করে সো সেটা কিভাবে আপনি যদি স্কিন ওয়ানের কালার চেঞ্জ করতে চান তাহলে স্কিন ওয়ানের ব্লকে চলে আসবেন দের এখান থেকে দেখতে পারবেন এরকম অনেকগুলো ব্লগ রয়েছে সো এখান থেকে সেটের যে ব্লকগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার সো এরকম একটা ব্লক পেয়ে যাবেন এটা মূলত সেট করে দেবেন ওকে সো হোয়েন বাটন হোয়েন সেন বাটন ক্লিক সেন বাটনে ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে এরকম লজিকেও ইউজ করতে পারেন বা হোয়েন স্কিন ওয়ান ইনারেশালাইজ মানে স্কিন ওয়ান যখনই চালু হবে তখনই কালারটা এটা সেট হয়ে যাবে এটাও করতে পারেন অর্থাৎ সাপোজ ধরেন যে অনেক সময় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে না প্রফেশনাল অ্যাপগুলোর ক্ষেত্রে এরকম দেখা যায় সে সেটা হলো যে ধরেন যে সেন বাটনে যখনই আপনি ক্লিক করলেন সেন বাটনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো এটা মূলত এই যে বাটন ওয়ান ক্লিক এরকম যখন করা হয় তখন আসলে এই ব্লকটি ইউজ করা হয় ওকে স্ক্রিন ওয়ানের বদলে আপনি চাইলে এখানে ধরেন যে আমি সেন্ট বাটনের কালারটি চেঞ্জ করে দিব সো সেন বাটনেরও এরকম ব্লক পেয়ে যাবেন যেটাতে এখানে কালার পেয়ে যাবেন আপনি এই যে টেক্সট কালার পেয়ে যাচ্ছেন তারপর এই যে ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাচ্ছেন সো এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিয়ে আপনি চাইলে স্ক্রিন ওয়ানেরও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন অ্যাট আ টাইমে দেন এখান থেকে কালারসে আসার পর কালারটা চুজ করুন দিতে পারেন অ্যাস লাইক অ্যাস ইউর চয়েস এটা আপনার যে কোনো কালার হতে পারে এখানে যদি ডাবল বার ক্লিক করেন সেক্ষেত্রে কালার প্যালেটটিও পেয়ে যাবেন ওকে সো এখানে যেটাই হোক না কেন সবগুলো কালার এখানে শো করবে না কখনোই আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক কালার আছে বা আপনাদের ভালো লাগার কিছু কালার থাকতে পারে সো এর জন্য আপনারা যদি গুগলে সার্চ দেন আট জিবি কালার কোডস চার্ট এরকম একটা চার্ট পেয়ে যাবেন অনেক ওয়েবসাইটে চার্ট পেয়ে যাবেন আমি যদি এটা লিখেই সার্চ দিই আমার কাছে এই ওয়েবসাইটটি ভালো মনে হয়েছে দ্যাটসাই আমি এটাতে এসেছি দেখতে পাচ্ছেন এখানে র্যাপিডেবল এই যে র্যাপিডেবল ডট কম এটাই চলে আসবে সো এখান থেকে মূলত আপনারা যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা কালার টেবিলের মতো দেওয়া রয়েছে সো আপনারা এখানে যে কোনো কালার আপনার ইচ্ছা মতো আপনি চুজ করতে পারেন এখন কালার চুজের বিষয়টা ধরেন যে আমি এই কালারটা চুজ করলাম এই কালারটা সেখানে ওখানে কিন্তু নেই আপনারা যদি এই কালার প্যালেটে আসেন সেক্ষেত্রে এই কালারটা পেয়ে পাবেন না ওকে এই কালারটা আসে এই যে এখানে সো আমি একটু ডিফারেন্ট এরকম কালার খোঁজার চেষ্টা করছি সো এরকম নেই সো সাপোজ ধরেন যে আমি এই কালারটি অ্যাড করব এখন যে কাজটি করতে হবে আপনাকে এই যে কালারের নিচের দিকে ব্লগ আছে মেক কালার মেক কালার মানে তৈরি করা কালার একটা নতুন কালার তৈরি করা সো এটার প্রয়োজন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটা ভ্যালু দেওয়া রয়েছে এই তিনটা ভ্যালুর অর্থ হচ্ছে এখান থেকে হলো যে এটা হলো রেডের ভ্যালু এটা হলো ব্লুর ভ্যালু সরি রেড গ্রিন ব্লু ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন রেড গ্রিন ব্লু এই যে রেডের অ্যামাউন্ট কত দেওয়া আছে জিরো সো সিম্পলি এখান থেকে রেডের অ্যামাউন্টটা আপনি জিরো করে দেবেন দেন এখান থেকে গ্রিনের ভ্যালুটা কত দেওয়া আছে একশো উনপঞ্চাশ সো ওয়ান নাইন দিয়ে দিলাম অ্যান্ড দেন এখান থেকে ব্লুর ভ্যালুটা দেওয়া আছে ওয়ান নাইনটি ফাইভ সো এটা আমি এখান থেকে দিয়ে দিলাম দেন এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি এই কালারটি জেনারেট হবে এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি যখন আমি অ্যাপটি এক্সপোর্ট করব তখন কিন্তু অটোমেটিক্যালি গাইজ এই কালারটি শো হবে ওকে সো ঠিক সেমভাবে আপনি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে এই ব্যাকগ্রাউন্ড স্ক্রিনও অ্যাড করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা গাইজ ঠিক আছে এই ব্লকটি যদি চান যে ধরেন যে যখনই ইনেশালাইজ হবে অর্থাৎ স্কিন ওয়ান যখনই আসবে তখনই শো হবে সেক্ষেত্রে এই ব্লগ দুটি এখানে অ্যাড করে দেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু এখানে যখনই স্ক্রিন ওয়ান চালু হবে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখানেও এখানে কমন প্রপার্টিসে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এই যে প্রাইমারি কালার টাইটেল বা প্রাইমারি কালার সব কিছুই এখান থেকেও চেঞ্জ করতে পারবেন বাট এখানে কাস্টমাইজ করার জন্য মূলত আপনাকে এই কালার্সের ব্লগগুলো ইউজ করতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছেন এবং কালার্সে যে বাকি ব্লকটি রয়েছে সেটা হলো স্প্লিট কালার স্প্লিট কালার হল কালারটাকে ডিভাইড করা সো এটা ততটা ব্যবহার করা হয় না আশা করি বুঝতে পেরেছেন সো এখন আমরা চলে আসবো নেক্সটে সেটা হলো প্রসিডিউর প্রসিডিউর জিনিসটা বুঝতে গেলে আপনাকে আসলে আরও অনেক জিনিস এর আগে যে আমি লিস্ট ভিউ দেখেছিলাম তারপর কন্ট্রোলস লজিকের যে ব্লকগুলো দেখেছিলাম সো এগুলোর সাথে মূলত রিলেটেড হলো প্রসিডিউর প্রসিডিউর হলো কোনো একটা কাজকে নির্দেশ করতেছে ওকে এবং কাজের যে কমানটা মানে কাজের যে বর্ণনাটা বা সে কোন কোন কাজ করবে সিকোয়েন্স অনুযায়ী একটা প্রসিডিউরের মধ্যে ধরেন যে আপনি অ্যাড করে দিলেন ধরেন যে এটার আমি নাম দিলাম ওয়ার্ক ওকে ওয়ার্ক নামে একটা প্রসিডিউর ক্রিয়েট করলাম এখানে ধরেন যে এই যে সেট ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে বাটন ওয়ানের ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে তারপরে হলো যে স্ক্রিন ওয়ানের ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে তারপরে হলো যে ধরেন যে আমি কোনোখানে একটা ডাটাবেস থেকে ডাটা নেবো বা কোনো একটা অ্যানিমেশন শো করবো বা কোনো একটা ইমেজ শো করবো সো এরকম একটা প্রসিডিউর বা ওয়ার্কিং ফ্লো একটা তৈরি করলাম বা ওয়ার্কিং প্রসেস একটা এই প্রসিডিউরের মধ্যে তৈরি করলাম ওকে এবং প্রসিডিউর তৈরি করার পরে আপনি যে কাজটি করবেন এখানে যে ওয়ার্ক নামে যে প্রসিডিউরটা ক্রিয়েট করেছেন এটা আপনি ওই যে আপনার যে ধরেন যে আপনার স্কিন ওয়ান যাতে ইনিশিয়ালাইজ হলে এই যে প্রসিডিউরের যে কাজটা সেটা শো হয় সেক্ষেত্রে শুধুমাত্র এই ওয়ার্কের যে প্রসিডিউরটা আছে এটাকে কল করলেই অর্থাৎ এই ডাটাকে কল করলেই অটোমেটিক্যালি এই প্রসিডিউরের যে কাজগুলো আছে সেটা শো হবে অর্থাৎ প্রসিডিউর হলো এমন একটা সিস্টেম যেটা আপনার ব্লক থেকে আলাদা যাতে আপনার এই যে ইনিশিয়ালাইজ ব্লকটা আছে এটা যাতে একটু বড় না হয় বা অনেক সময় দেখেন না যে অনেকগুলো ব্লগ অ্যাড করার পরে আসলে হাবিজাবি লাগে বা বুঝতে পারে না অনেকে ওকে সেক্ষেত্রে আপনারা প্রসিডিউর ইউজ করতে পারেন প্রসিডিউর ইউজ করা একদম সহজ আশা করি পারবেন এবং এটা আসলে প্র্যাকটিক্যালি যখন আমি কাজ করে দেখাবো তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন ওকে আপাতত বুঝে রাখেন যে প্রসিডিউর একটা সিস্টেম যেটার মধ্যে আপনি কাজগুলো বা ওয়ার্কিং ফ্লোটাকে সেভ করে রাখতে পারেন এবং এই প্রোসিডিউর ওয়ার্ক প্রসিডিউরটাকে কল করলে অটোমেটিক্যালি এর ভিতরে যে কাজগুলো বা কাজের ফলোটা দিয়েছেন সেটা অটোমেটিক্যালি কাজ করবে এই অনুযায়ী ওকে আশা করি বুঝতে পেরেছেন গ্যাস সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেন পরের ভিডিওতে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব এবং ডিকশনারি নিয়ে আলোচনা করবো সো অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন আশা করি আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে